সবার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে নভেম্বর মাসের 19 তারিখ 2021 সাল। আমি প্রথমে একটা প্রশ্ন করবো আপনাদেরকে, যদি আপনারা উত্তরটা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, বলেন তো আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি? আপনারা হয়তো অনেকে অবাক হবেন, বলবেন যে আমেরিকার ইতিহাসে কোনো মহিলা প্রেসিডেন্ট নেই। কেন যেন আমেরিকানরা আর যাই করুক, এখনো পর্যন্ত কোনো মহিলাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেনি, বা এখনো কোনো মহিলা প্রেসিডেন্ট হননি। তো আমেরিকার ইতিহাসের জন্য আজকে একটা খুবই স্মরণীয় একটা দিন, কারণ এই দিনে আমেরিকার একজন মহিলা প্রেসিডেন্টকে পেয়েছেন, যদিও খুবই শর্ট একটা সময়ের জন্য, মাত্র 85 মিনিট সময়ের জন্য। তো আমেরিকা যিনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট আছেন, যে কামালা হ্যারিস, আপনারা অনেকে হয়তো বা জানেন এবং নাম অনেকে শুনেছেন। তো উনি ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, এবং সেটা কিন্তু খুবই শর্ট একটা পিরিয়ডের জন্য, মাত্র 85 মিনিট সময়ের জন্য উনি আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হন। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমেরিকার যিনি এই মুহূর্তে প্রেসিডেন্ট আছেন, যে জো বাইডেন, উনি একটা রুটিন মেডিকেল চেক আপের জন্য ওনাকে হসপিটালে যেতে হয়, এবং সেখানে ওনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সেটা হচ্ছে ওনাকে একটা কলোনোস্কোপির টেস্টের জন্য পাঠানো হয়। তো উনি সেখানে 85 মিনিট সময়ের জন্য অচেতন অবস্থায় থাকেন আর কি। এবং আমেরিকার যেটা রুল চালু আছে, যে কোনো প্রেসিডেন্টকে অচেতন হওয়া যাবে না, মানে সব সময় ওনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো যেহেতু ওনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, সেহেতু উনি অচেতন হয়ে পড়েন 85 মিনিট সময়ের জন্য। তো এই সময়টুকুর জন্য যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, যে কামালা হ্যারিস, উনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এই শর্ট একটা পিরিয়ডের জন্য। এবং এর মাধ্যমে কিন্তু উনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন, যে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট, যিনি সবচেয়ে মানে বিশেষ ক্ষমতার একটা দাবিদার আর কি। যে আমি যেটা বলবো, যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো এই ইনফরমেশনটুকু হয়তো আপনারা অনেকে জানতেন না, যে এর মাধ্যমে হয়তো বা শুনেছেন, বা হয়তো অনেকে খেয়াল করেননি, অনেকে অনেক নিউজে এই খবরটি এসেছে। তো এই ছোটো একটা নিউজ দেওয়ার জন্য আমি আসলে আজকে এই ছোটো একটা ভিডিওতে এসেছি। তো আপনাদের খবরটি কেমন লেগেছে এবং আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনারা প্রথমবারের মতো শুনে থাকেন, তাহলে হয়তো আপনাদের একটা একটা বিশেষ একটা নলেজও হলো, যে আপনারা জেনেছেন যে প্রথম প্রেসিডেন্ট আমেরিকার মহিলা প্রেসিডেন্ট কে, এবং উনি হচ্ছেন কামালা হ্যারিস, যিনি এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন।